হ্যালো বন্ধুরা, আজ কিছু 2020 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন রিপোর্ট অনুযায়ী স্টিল উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষ স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে জাপান। চীন সারা বিশ্বের প্রায় 51.3% অপরিশোধিত স্টিল উৎপাদন করেছে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ক্রয় ও আমদানিতে ভারত বিশ্বের দ্বিতীয় দেশ, অর্থাৎ ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এলপিজি ক্রেতা ও আমদানিকারক দেশ। চীন বিশ্বের মধ্যে বৃহত্তম এলপিজি ক্রেতা ও আমদানিকারক দেশ। ভারত মূলত কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও ইরান থেকে এলপিজি আমদানি করে। এলপিজিতে থাকা দুটি মুখ্য উপাদান হল প্রোপেন এবং বিউটেন। পরিবেশ বিষয়ক এনজিও গ্রিন পিস ইন্ডিয়ার সাম্প্রতিক গবেষণায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় শীর্ষস্থানে রাজধানী দিল্লি রয়েছে। ফোর্বস এই প্রথম বিশ্বের সেরা ব্যাংকের তালিকা প্রকাশ করলো। ভারতে গ্রাহকদের পরিষেবার ভিত্তিতে HDFC ব্যাংক শীর্ষস্থানে রয়েছে, ICICI ব্যাংক দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বের মধ্যে টোকিও সবচেয়ে নিরাপদ শহর, সিঙ্গাপুর ও ওসাকা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ভারতের মুম্বাই বিশ্বের নিরিখে 45তম স্থানে রয়েছে। 2019 সালের বিশ্বের বিভিন্ন দেশে সোনা সঞ্চয়ের পরিমাণের নিরিখে তালিকা প্রকাশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে, জার্মানি দ্বিতীয় স্থানে, ভারত এককভাবে নবম স্থানে রয়েছে। গ্রামে গরিব মানুষের বাড়ি তৈরিতেও পশ্চিমবঙ্গ রয়েছে এক নম্বর স্থানে। 2018 থেকে 19 আর্থিক বর্ষে বাড়ি তৈরির সংখ্যায় বাংলার আবাস যোজনা প্রকল্পে অন্য সব রাজ্যকে পেছনে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার আবাস যোজনার মতো ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন তথা আনন্দধারা প্রকল্পের জন্য পঞ্চায়েত দপ্তরের ঝুলিতে পুরস্কার এসেছে। সেই সঙ্গে গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগেও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। 2018 থেকে 19 সালে 5111 কিলোমিটার রাস্তা তৈরি করেছে পঞ্চায়েত দপ্তর। নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করছে ফেসবুক। শুধু তৈরি নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ছাড়ার জন্য মার্ক জুকারবার্গ প্রস্তুতি নিচ্ছে। ভারতে প্রথম ইলেকট্রিক মোটর বাইক আনছে হার্লে ডেভিডসন। কাস্ট অ্যালুমিনিয়ামের ফ্রেম হওয়ায় এই মোটর বাইক লাইটওয়েট হবে। ভারতীয় মুদ্রায় এর দাম হবে প্রায় 22 লক্ষ টাকা। এতে যে বৈদ্যুতিন পাওয়ার ট্রেন ব্যবহার করা হয়েছে তার নাম হলো HT রেভলিউশন, এবং এর বৈশিষ্ট্য হলো চুম্বকীয় বৈদ্যুতিন মোটর ও 15.5 কিলোওয়াটের ব্যাটারি। মাত্র 3.5 সেকেন্ডে 100 কিলোমিটার গতিতে পৌঁছতে পারে। বিশ্বব্যাপী সবথেকে বড় নেটওয়ার্কিং সংস্থা সিসকো সম্প্রতি গুগলের সঙ্গে হাত মিলিয়ে সমগ্র বিশ্বে তথা ভারতে চালু করতে চলেছে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা। এই পরিষেবা বেঙ্গালুরুর 25টি জায়গায় এখন পর্যন্ত দেওয়া হয়েছে। প্লাস্টিক দূষণ রোধে নতুন পথ দেখাচ্ছে ইন্ডিয়ান অয়েল। রাস্তা তৈরির জন্য কাঁচামাল বিটুমিনাসের সঙ্গে প্লাস্টিককে কাজে লাগানো সম্ভব। 1 জানুয়ারি কুম্ভ মেলা 2019-এর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তরপ্রদেশ সরকারের এলাহাবাদের নতুন নাম প্রয়াগরাজ করার প্রস্তাবের অনুমোদন দিল। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তরপ্রদেশে মথুরার নিকট ব্রিটিশ আমলের রবার্টসগঞ্জ রেল স্টেশনের নাম সোনভদ্র ফারহা টাউন রেল স্টেশন করার এবং মুঘলসরাই জংশনের নাম দীনদয়াল উপাধ্যায় নামানুসারে করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। 10 জানুয়ারি 2019 চীন সীমান্ত বরাবর আপার সিয়াং জেলায় সিয়াং নদীর ওপর ভারতের দীর্ঘতম সিঙ্গল লেনের ঝুলন্ত স্টিলের সেতু চালু হল অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী
এই সেতুর উদ্বোধন করলেন। সেতুটি লম্বায় 300 মিটার। এই ঝুলন্ত সেতুটির নাম বায়োরুং ব্রিজ। বর্তমানে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট শাসিত সরকার 2019 রাজ্য বিধানসভায় ইউনিভার্সাল বেসিক ইনকাম আনার বিষয়টি ঘোষণা করল। 2022 সালের মধ্যে এই প্রকল্প সিকিমে চালু হয়ে যাবে, যার ফলে আর্থিক ও সামাজিক অবস্থান অনুযায়ী সিকিম রাজ্যের প্রত্যেকটি পরিবারের একটি নির্দিষ্ট পরিমাণ আয়ের ব্যবস্থা হবে। 13 জানুয়ারি 2019 কেরলের কোচির টেকনোলজি ইনোভেশন জোনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দেশের বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম কমপ্লেক্সের উদ্বোধন করলেন। কেরল স্টার্ট আপ মিশনের আওতায় এই ইকোসিস্টেম কমপ্লেক্স চালু করা হয়েছে। মণ্ডল বাঁধ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বাঁধ প্রকল্পের মাধ্যমে বিহার ও ঝাড়খণ্ডের 1.1 লক্ষ হেক্টর কৃষি জমিতে জলসেচ দেওয়া যাবে। এছাড়া 24 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ম্যাসিডোনিয়া পার্লামেন্ট দেশের নতুন নামকরণ করার জন্য দেশের সংবিধান সংশোধনের রেজলিউশন পাশ করল। নাম পরিবর্তন করে ম্যাসিডোনিয়ার নতুন নাম রাখা হয়েছে রিপাবলিক অফ নর্থার্ন ম্যাসিডোনিয়া। 26 জানুয়ারি 2019 গোয়ায় মান্ডভি নদীতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জনসাধারণের জন্য 5.1 কিলোমিটার দীর্ঘ কেরল স্টেট ব্রিজের উদ্বোধন করলেন। উত্তর গোয়ার সঙ্গে রাজ্যের রাজধানী পানাজি সংযোগ স্থাপনে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। 29 জানুয়ারি 2019 উত্তরপ্রদেশ সরকার পশ্চিম উত্তরপ্রদেশের সঙ্গে প্রয়াগরাজের সংযোগ স্থাপনে মিরাট ও প্রয়াগরাজের মধ্যে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে নির্মাণ করার অনুমোদন দিল। এই এক্সপ্রেসওয়েটির নাম গঙ্গা এক্সপ্রেসওয়ে, দৈর্ঘ্য হবে 600 কিলোমিটার। 2 ফেব্রুয়ারি 2019 পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সিন্ধু নদীর ডলফিনকে রাজ্যের জলজ প্রাণী হিসেবে ঘোষণা করলেন। সিন্ধু নদীর এই ডলফিন শুধুমাত্র বিয়াস নদীতে দেখা যায়। দক্ষিণ কোরিয়া বিশ্বের মধ্যে প্রথম দেশ জুড়ে 5G নেটওয়ার্ক চালু করল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল বর্তমান রাষ্ট্রপতি মুন জাইন, মুদ্রার নাম হলো ওন। সিন্ধু নদীতে দীর্ঘতম ঝুলন্ত সেতুটির নাম হলো মৈত্রী সেতু। সেতুটি 206 মিটার দীর্ঘ। কার্গিল বিজয় দিবসে 20তম বর্ষকে স্মরণ করে ভারতীয় জনগণের জন্য এই সেতুটি উৎসর্গ করা হয়েছে।